সরকার প্রশাসনের কাছে যারা আমি ন্যায় বিচার না পাই আজকে আমার টাকা নেই পয়সা নাই আমার বিষয় কোনো ব্যাকিং নাই ঠিক আছে আমার মনে খুব আশা ছিল আমার আগে আমি আকরন হাউস বানাবো আমার মামুদুর আমি বড় আলেম বানাবো জায়গা জায়গা দেখি মিজার রহমান আজারি একের বড় বড় বক্তারা আলেম হয় শুনতে আরম্ভ হয় ঠিক আছে আমার মনে এর একটা আশা ছিল আমার শিশু আজকে 3 বছর ধরে মারা গেছে কিন্তু আমি বিচার পাইতাছি না প্রশাসন কাটা যাইতাছি খালি বলে পাইবেন পাইবেন কিন্তু তারা কিছুই বলে না কোনো কাজই করে না খালি শুধু গেলা আসলে আমাকে খালি এই কথাই বলে যে গা হ কাজ হইব কাজ হইব এত দৌড়তাছি এত দৌড়তাছি কিন্তু কিছু কিছুই বলে না 3 বছর জব গেল গা কিন্তু আমি তো বিচার পাইলাম না এই প্রশাসন এবং যা এ পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পর তাদের ছাইড়া দেওয়া হইতাছে ঠিক আছে এটা আমরা সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীকে ধইরা তার আমরা তার ফাঁসি দাবি করি এখনো রাকিবের খুনের কোনো বিচার পাইতাছি না প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি অতি শীঘ্র যেন রাকিবের খুনিরা দ্রুত তাদের আনাতায় আনা হয় অতি দ্রুত যেন রাকিবের খুনিরা শাস্তির ব্যবস্থা করা